তৃণমূলের শহীদ দিবসের রাতেই বিরাটিতে খুন তৃণমূল কর্মী। রাত 10:30 নাগাদ দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল কর্মী। সূত্রের খবর, বিরাটি বণিক মোড়ে বছর 38-এর শুভ্রজিৎ দত্ত নামে এক তৃণমূল কর্মীকে গুলি ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বাইকে করে তৃণমূল কর্মীর মাথায় ও বুকে গুলি করে দুষ্কৃতীরা। স্থানীয় তৃণমূল সভাপতি বিধান বিশ্বাস জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকাকে অশান্ত করতেই এমন ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। ঘটনার পর থেকে এখনও থমথমে গোটা এলাকা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পবিত্র দিন, আবেগের দিন, আজকের দিনে তৃণমূল কংগ্রেস কর্মী শহীদ হলো ভারতীয় জনতা পার্টির হাতে। আমরা ধিক্কার জানাই এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের যেন শাস্তি হয় সেটা আমরা প্রশাসনকে নিশ্চয়ই বলছি এবং তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আগামী দিন এই তৃণমূল কংগ্রেসকে হ্যাকেল করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজ করছে, খুন সন্ত্রাস করছে। আমরা জেতার পরে 2021 সালে আমি প্রায় 3000 পরিবার বিজেপির কর্মী তাদের দায়িত্ব দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছি। হিংসা আমরা পছন্দ করি না, আমাদের নেত্রী পছন্দ করে না, কিন্তু আজকে 21 ফেব্রুয়ারি, আমাদের 21 জুলাই একটা পবিত্র দিনে আজকে এই ঘটনা করে প্রমাণ করলো যে ভারতীয় জনতা পার্টি খুন সন্ত্রাস বিশ্বাস করে এবং তারা এই কাজ করে, আগামী দিন আমাদের থাকবে। 19 সালে লোকসভা নির্বাচনের পর আপনার নির্মল কুণ্ডুর নেতা খুন হয়েছিল, আজকে আবার তৃণমূল কর্মী একজন খুন হলো বলছেন। ভারতীয় জনতা পার্টি খুন, গুলি গেলা ছাড়া ওদের তো আর কিছু নেই অস্ত্র, ওদের তো মানুষের কাছে জবাব দেওয়ার কিছু নেই। আজকে পেট্রোল, গ্যাস, ডিজেল, আজকে আকাশ ছোঁয়া, ভাবুন, আজকে কিছু নেই মানুষকে বলার, ভ্যাকসিন মানুষ পাচ্ছে না। আজকে এরা খুন সন্ত্রাস করে তৃণমূল কংগ্রেসকে দমাতে যাইছে। তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যাবে না।